আল্লাহ তালার অনেক বড় মহান আমাদের উপর দুটি নিয়ামত রয়েছে এই নিয়ামতগুলোর মধ্যে মানুষ বিভিন্ন রকম ভুল করে ফেলে এই নিয়ামতগুলো পাওয়ার পর বিভিন্ন রকম ভুলে নিপতিত হয় পরক্ষণে যদি মানুষ এই ভুল থেকে শিক্ষা অর্জন করতে পারে তাহলে সে প্রকৃতপক্ষে কাময়াব হয়ে যায় তো আমরা এই কী নিয়েছি সেটা এর মধ্যে দুটি নিয়ামতের মধ্যে কোন কোন নিয়ামত রয়েছে সেটা আমরা জানতে পারবো তো এখন জানব সেই দুই মহান কি নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন যার মধ্যে আমরা ভুল করে থাকি এবং ভুল করার পর অনুশোচনা হয় না এবং যদিও হয় তা অনেক লেট হয়ে যায় তা যেন আমাদের তাড়াতাড়ি অনুশোচনা হয় এই জন্য আমরা বিষয়টা জেনে নিই এক নম্বর নিয়ামত হচ্ছে যৌবনকাল দুই নম্বর নিয়ামত হচ্ছে সুস্থতা তো এই যৌবনকাল এমন একটা সময় যে সময়ের মধ্যে মানুষ ভুল করে বসে কারণ মানুষ ভুলের উর্দে নয় তো যেমন রসুল পাক সাল্লু তাল আলি ওসাল্লামের বিশিষ্ট তাবি হজরত সৈদুনা আমর বিন মাইমুনা আউদি রোদিয়াল্লাহ তালু হতে বর্ণিত তাজদার মদিনা রসুলগনের সর্দার হুজুরে পুরনূর সাল্লাহ তাল আলিহি ওসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে ঈর্ষাদ করেন পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে গণিমত মনে করো তো ওই পাঁচটি জিনিসের মধ্যে এক নম্বর হচ্ছে যৌবনকে বার্ধক্যের পূর্বে গণিমত মনে করো দুই নম্বর সুস্থতাকে অসুস্থতার পূর্বে গণিমত মনে করো তিন নম্বর ধন্যাট্যতাকে অভাবের পূর্বে গণিমত মনে করো চার নম্বর অবসরকে ব্যস্ততার পূর্বে গণিমত মনে করো পাঁচ নম্বর জীবনকে মৃত্যুর পূর্বে গণিমত মনে করো মাদারী চ্যানেল দর্শক বিন্দু আমরা এতক্ষণ যাবৎ শুনছিলাম যে আমাদের বার্ধক্য আসার পূর্বে যৌবনকে এবং অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে আমাদের কতটুকু মূল্যায়ন করতে হবে তো আমরা নিয়োগ করেনি যে আল্লাহ তালা যেই দুটি মহান নিয়ামত আমাদেরকে দিয়েছেন তার যত যত হক আদায় করার সেরকম আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এবং আমরা সর্ববস্থায় চেষ্টা করব যে এই দুটা নিয়ামতকে যেন আল্লাহ তালা আমাদেরকে যেই কাজের জন্য আমাদের দান করেছেন যেই কাজের জন্য আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেই কাজে যেন ব্যবহার করতে পারি অন্যান্য গুনাহের কাছ থেকে ফাহিসা কাছ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক